আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ধরনের বন্য প্রাণীদের সম্পর্কে ধারণা আছে। আজ আমি তোমাদেরকে একটি বিলুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে বলবো, যার লাইফস্টাইল বা বৈশিষ্ট্য অন্যান্য সমস্ত প্রাণীদের থেকে আলাদা এবং শুনলে খুবই অবাক লাগে, কিন্তু এই প্রাণীটি তার সৌন্দর্য ও কিউটনেসের জন্য জনপ্রিয়। আমি বলছি টেডি বিয়ারের মতো দেখতে নরম তুলতুলে প্রাণী পান্ডাদের কথা, যাকে দেখলেই আমাদের আদর করতে ইচ্ছে করে। তাহলে চলো শুরু করি। ভালুকের মতো দেখতে সাদা কালো রঙের বড়সড় এক প্রজাতি স্তন্যপায়ী প্রাণী পান্ডা, এটি জায়ান্ট পান্ডা নামে পরিচিত। কিন্তু দুঃখের কথা যে মায়ানমারের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ চীন প্রদেশের বাসবনে আজও মাত্র কয়েকটি হাতে গোনা বড় পান্ডা আছে, যারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করে চলেছে। বড় পান্ডাগুলি WWF-এ প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। আনুমানিক জায়ান্ট পান্ডার সংখ্যা 2000 বলে মনে করা হচ্ছে। আরো এক প্রজাতির লাল পান্ডা আছে, যারা বিড়াল রূপী ভালুকের মতো দেখতে। এদের ছোট পান্ডাও বলা হয়। এরা বড় পান্ডাগুলির থেকে দেখতে সম্পূর্ণ আলাদা ও দুর্লভ। এদেরকে হিমালয়ের 5000 ফুট উচ্চতায় দেখা যায়। মূলত নেপাল, সিকিম, দার্জিলিং থেকে মায়ানমার ও দক্ষিণ চীনের কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এদের সংখ্যা আনুমানিকভাবে 10000 বলে ধরে নেওয়া হচ্ছে। বাঁশ গাছের উপর নির্ভর করে এরা বেঁচে থাকে। একটি বড় পান্ডা দিনে 12 থেকে 38 কিলো বাঁশ খেতে পারে। IUCN এর লাল তালিকাভুক্ত প্রাণী এরা। এই সুন্দর প্রাণীগুলিকে IUCN ভালনারেবল তকমা দিয়েছে। জায়ান্ট পান্ডা ও রেড পান্ডাগুলি একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা প্রজাতি। এদের কাছাকাছি অন্য একটি প্রজাতি হলো রেকুন। তাই এরা একবার প্রকৃতি থেকে হারিয়ে গেলে তাদেরকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। পান্ডারা খুব লাজুক প্রকৃতি। এরা একা একা থাকতে ভালোবাসে। এদের স্বভাব চরিত্র নিয়ে প্রাণীবিদরা এখনো যথেষ্ট ধোঁয়াশায় রয়েছেন। এরা নাকি গোপনে থাকতে ভালোবাসে, ফলে আলাদা করে এদের সংরক্ষণ করাটা বেশ সমস্যা। কিন্তু রেকুনদের অ্যাডপশন ক্ষমতা পান্ডাদের থেকে বেশি। এরা আগে জঙ্গলে বাস করত, কিন্তু বৃক্ষছেদনের সমস্যার জেরে সিটি ও টাউনগুলোতে বাস করতে শুরু করেছে। মানুষের ফেলে দেওয়া খাবারও রেকুনগুলি খাচ্ছে। কিন্তু পান্ডাদের প্রধান খাদ্যই হলো কচি বাঁশ গাছ ও পাতা। কিন্তু দ্রুত হারে গাছ কেটে ফেলায় এদের বাসস্থান বিপন্ন হয়ে পড়ছে, খাদ্যের সংকট দেখা দিচ্ছে। অন্যান্য পশুদের মতো তারা বাসবন ছাড়া অন্যত্র মানিয়ে নিতে পারে না। বাস ছাড়া আর বিশেষ কিছুই এরা খায় না, তবে অকেশনালি অন্য কিছু খাবারও খেয়ে থাকে। তবে সবচেয়ে মজার বিষয় কি বলতো, যে পান্ডাদের প্রধান খাদ্য বাস, কিন্তু এরা বাসের একটা টুকরো হজম করতে পারে না। যতটা পরিমাণ খায় ততটা পরিমাণই এরা মলত্যাগ করে থাকে, আর মলের সাথে আস্ত বাসের টুকরো বেরিয়ে আসে। পান্ডাদের ব্যাপারে আরো একটা মজার কথা তোমাদেরকে শোনাই। একটি প্রাপ্তবয়স্কা পান্ডার ওজন অনেকটাই বেশি, প্রায় ধরো 1 কুইন্টালের কাছাকাছি। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, তাদের যে সদ্যজাত বাচ্চা তাদের ওজন অনেক অনেক কম। একদিনের একটি পান্ডার বাচ্চার ওজন মাত্র 5 আউন্স, ভাবতে পারছো? এবং তারা খুব অপুষ্ট হয়। এর পেছনে তাদের খাদ্যাভ্যাসটাকে একটা কারণ হিসেবে ধরা হয়, কারণ বাঁশ গাছ তারা খেলেও বাঁশে কিন্তু কোনো পুষ্টি নেই। প্রাণীবিদরা পান্ডাদের পরিবেশ থেকে বিলুপ্তির জন্য বিভিন্ন কারণ খুঁজে পেয়েছেন, সেগুলি আমি কিছু আলোচনা করছি। শিশু পান্ডার মৃত্যু হারও খুব বেশি। স্তন্যপান করানোর মতো পর্যাপ্ত দুধ মা পান্ডাদের কাছে না থাকায় বাচ্চাগুলি অনাহারেই মারা যায়। এরা একা একা থাকতে ভালোবাসে। এই স্বভাবের জন্যই এরা একসঙ্গে হলেই মারপিট করে আঘাতপ্রাপ্ত হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রেড পান্ডাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হিসেবে মেনে নেওয়া হয়েছে। দ্রুত হারে পরিবর্তিত পরিবেশের সঙ্গে এরা মানিয়ে নিতে পারছে না। চোরা শিকারীদের দাপট আরো একটা বড় সমস্যা। পান্ডার ছাল ও চামড়া কালোবাজারিদের কাছে খুবই মূল্যবান এবং চড়া দামে তা বিক্রি হয়ে থাকে। শীতের শুরুতে পাহাড়ি এলাকায় চোরা ভোক্তা পথে পান্ডা শিকার চলছেই। এদের দৌরাত্মে হিমালয়ের পাহাড়ি এলাকায় রেড পান্ডাদের সংখ্যা ক্রমশ কমছে, যা প্রাণীবিদদের কপালে ভাঁজ ফেলেছে।
পান্ডারা পূর্বে মাংসাশী ছিল, সেখান থেকে তারা পরিবর্তিত হয়ে বর্তমানে শাকাহারীতে পরিণত হয়েছে। তবে খাবার পছন্দের ব্যাপারে এরা খুবই কুৎকুটে। বিভিন্ন ধরনের বাসের শুধু পর্বগুলোই এরা চিবিয়ে খায়। তবে এরা জোরে হাঁটতে পারে না, দৌড়ে পালাতেও পারে না, ঠান্ডা এলাকাতেই বেশি থাকে। আবার বেশি ঠান্ডায় এরা নিউমোনিয়া শ্বাসকষ্টে ভোগে। এরা অলস স্বভাবের হয়, দিনে 16 ঘন্টা খায় আর বাকি সময়টুকু নাকি এরা ঘুমিয়েই কাটিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে এদের স্বভাব প্রকৃতি কিছুটা হলেও এদের নাকি বিলুপ্তি হয়ে যাওয়ার আরো একটা বড় কারণ, পরিবেশের সঙ্গে মানিয়ে চলার লড়াকু মানসিকতাই নেই এদের। ক্যানাইন ডিস্টেম্পার নামক এক ধরনের ভাইরাস ঘটিত রোগে এরা আক্রান্ত হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে রেড পান্ডারা। জঙ্গলে কোনো হিংস্র প্রাণী তাড়া করলে পালিয়ে বাঁচার ক্ষেত্রেও এদের যেন আলসে নেই। এরা দিনের বেলা গাছের মগ ডালে উঠে বসে থাকে আর রাত্রে গাছ থেকে নেমে আসে। গাছ থেকে নামার সময় এরা মাথা নিচে করে নামে, যা থেকে এদের বিপদের সম্ভাবনাও বেশি থাকে। এদের প্রজনন ক্ষমতাও আশাব্যঞ্জক নয়। এদের মধ্যে প্রজননের বিষণ্নতা কাজ করে এবং এরা একসঙ্গে একটি বা বড় জোর দুটি শাবকের জন্ম দেয়। পান্ডাদের রক্ষা করার মূল কথাই তাই তাদের বাসস্থানকে বাঁচানো, এক কথায় বাসবনকে বাঁচানো। পান্ডাদের বাঁচাতে পারলে তার মাধ্যমে পরোক্ষভাবে বাসবনকেও রক্ষা করা যাবে এবং সর্বোপরি এনভায়রনমেন্টকে সেভ করা যাবে। আমরা পান্ডাদের রক্ষা করলে প্রোটেক্ট করতে পারবো সেই সব জন্তুদের যারা পান্ডাদের আশেপাশেই থাকে, যেমন গোল্ডেন মাংকি, টাস্কিন, মাল্টিকালার টিজেন্স ইত্যাদি। WWF এর কাছে একটা স্পেশাল সিগনিফিকেন্স রয়েছে, কারণ পান্ডা 1961 সাল থেকে তাদের লোগো হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই চোরা শিকার, ইললিগাল লগিং এবং এনক্রোচমেন্ট অবিলম্বে বন্ধ করতে হবে। WWF এই বিষয়ে চীন সরকারের সাথে পান্ডা সংরক্ষণ প্রোগ্রামের হাতে হাত লাগিয়ে কাজ করে চলেছে এবং এতে চীনে জায়ান্ট পান্ডাদের সংখ্যা অনেকটাই বেড়েছে। আশা করা যায় ভবিষ্যতে এই সংখ্যাটা আরো বাড়বে। আর আমাদের রাজ্যে দার্জিলিং এর সিংহলীলা জাতীয় উদ্যান ও কালিম্পং এর নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে লাল পান্ডা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। ভারতে রেড পান্ডাদের সংখ্যা বাড়াতে সিংহলীলা জাতীয় উদ্যানে তৈরি হয়েছে 2টি প্রজনন কেন্দ্র। তোমরা কি জানো একটা বড় পান্ডা একটা টেডি বিয়ারের থেকে অনেকটা বড় হয়? গোটা বিশ্বজুড়ে পান্ডা প্রেমীদের সংখ্যাও অনেক। পান্ডার মতো একটা সুন্দর প্রাণীকে বাঁচিয়ে রাখতে পারলে তার মাধ্যমে বাসবনের বিস্তারের পাশাপাশি উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় মানুষদের এই বাসবনকে কেন্দ্র করে বিভিন্ন উদ্দেশ্য সাধন হবে, যেমন জ্বালানি, রান্না, ঔষধ সংগ্রহ, সর্বোপরি অর্থনৈতিক উপার্জনও হয়ে থাকে। আর এই দুটি ক্ষেত্রে পান্ডারা একটা ক্রুশিয়াল রোল প্লে করে থাকে। এছাড়া ইকোট্যুরিজমে পান্ডাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই প্রাণীবিদরা এই সুন্দর প্রাণীটিকে পরিবেশের বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য এবং সর্বোপরি তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এই চেষ্টাকে সাধুবাদ জানাই।